জয়রাধে আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড পঞ্চম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে মূলত শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং তার বিলাসমূর্তি অর্থাৎ দ্বিতীয় দেহ হচ্ছেন শ্রী বলরাম এই জড়জগতের অতীত চিদাকাশ বা পরবম যেখানে অসংখ্য চিন্ময় ধাম রয়েছে এবং সেই চিন্ময় ধামের সবচাইতে উপরে রয়েছে কৃষ্ণলোক শ্রীকৃষ্ণের আলোয় কৃষ্ণলোকে দ্বারকা মথুরা ও গোকুল নামক তিনটি ভাগ রয়েছে সে ধামে পরমেশ্বর ভগবান নিজেকে কৃষ্ণ বলরাম প্রদ্যুম্ন প্রদ্যুম্ন হলেন অপ্রাকৃত কামদেব ও অনিরু অনিরুদ্ধ এ চার রূপে বিস্তার করেছেন তাদের বলা হয় আদি চতির চতুর্ভূহ সেই কৃষ্ণলোকে শ্বেদীপ বা বৃন্দাবন নামক চিনময় ধাম রয়েছে কৃষ্ণলোকের নিচে পরভূমে অগণিত বৈকুণ্ঠ লোক রয়েছে প্রতিটি বৈকুণ্ঠলোকে আদি চতুর্ভুহের শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান কৃষ্ণলোকে যিনি শ্রী বলরাম তিনি হচ্ছেন মূল সংকর্ষণ তার বিলাস মূর্তি পরব্যম বৈকুণ্ঠে মহা সংকর্ষণ তার চিতশক্তির প্রভাবে মহাশঙ্কর্ষণ পর বোমের সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করেন সেখানকার সমস্ত জীব নিত্য অবস্থিতি নেই সেই সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় চতুর্ভুজ্জ বিরাজমান বৈকুণ্ঠ লোকের বাইরে ব্রহ্মলোক নামক শ্রীকৃষ্ণের নির্বিশেষ জ্যোতির্ময় প্রকাশ রয়েছে তার বাইরে রয়েছে চিন্ময় কারণ সমুদ্র কারণ সমুদ্রের অপর পারে তাকে স্পর্শ না করে জরা প্রকৃতির মায়ার অবস্থিতি কারণ সমুদ্রে রয়েছেন মূল সংকর্ষণের অংশরূপ আদি পুরুষাবতার মহাবিষ্ণু এই মহাবিষ্ণু দূর থেকে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং তার চিন্ময় দেহের প্রতিবিম্বের দ্বারা তিনি মায়ার উপাদান কারণে মিলিত হন মায়ায় উপাদান কারণ কারণরূপে প্রধান এবং নিমিত্ত রূপে প্রকৃতি জরা প্রকৃতি জড়ো তাই তার স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই মহাবিষ্ণুর দৃষ্টিপাতের ফলে তার শক্তির দ্বারা আবিষ্ট হয়ে তিনি জড়জগৎকে প্রকাশ করেন তাই জরা প্রকৃতি জড়জগতের প্রকাশের প্রধান কারণ নয় পক্ষান্তরে মায়ার প্রতি মহাবিষ্ণুর চিন্ময় দৃষ্টিপাতই জড়জগতের প্রকাশের কারণ সেই কারণোদ্যক সাই মহাবিষ্ণু সমস্ত জীবের উৎস গর্বদক সাহী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন গর্বদক সাই বিষ্ণু থেকে ক্ষীরোদ সাই ক্ষীরোদক সাই বিষ্ণু বিস্তার লাভ করেন তিনি হচ্ছেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা গর্ভদোক বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকাশ করে তাতে বিষ্ণু পরমাত্মা ঈশ্বর প্রভৃতি রূপে বিরাজমান গর্বদক বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাংশে শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রকাশ করেন তারই এক অংশকে বিরাট রূপে কল্পনা করা হয় প্রত্যেক ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেদ নামে একটি করে দ্বীপ রয়েছে যেখানে শ্রী বিষ্ণু অবস্থান করেন তাই এই পরিচ্ছেদে দুটি শ্বেদ্বীপের বর্ণনা করা হয়েছে একটি কৃষ্ণ লোক এবং অন্যটি প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্র কৃষ্ণলোপের শেদ বৃন্দাবন ধাম থেকে অভিন্ন যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে তার প্রেমময়ী লীলা বিলাস করেন প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেদ ভগবানের শেষ মূর্তি ছত্র পাদুকা শয্যা উপাধান বসন আবাস যোগ্যসূত্র সিংহাসন প্রভৃতি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন কৃষ্ণলোকে বলো দেবী হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ পরব বোমে এবং তার অবতারেরা শ্রী নিত্যানন্দ প্রভুর অংশ ও কলা এই পরিচ্ছেদে গ্রন্থকার তার গৃহত্যাগ করে বৃন্দাবন যাত্রার ইতিহাস এবং সেখানে তার সর্বতভাবে সিদ্ধি লাভের কথা বর্ণনা করেছেন সেখান থেকে জানা যায় যে তার পূর্ব নিবাস ছিল কাটোয়া জেলায় নৈহাটির নিকটবর্তী ঝামটপুর গ্রামে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর এক মহান ভক্ত শ্রীমিনিকেতন রামদাসকে কৃষ্ণদাস যে ভ্রাতা তার বাড়িতে নিমন্ত্রণ করেন কিন্তু গুণার নব মিশ্র নামক জনৈক পূজারীর প্রতি তিনি অসন্তুষ্ট হন শ্রীমন নিত্যানন্দ প্রভুর বুঝতে না পেরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতা সেই পূজারীর পক্ষ অবলম্বন করেন তাই মিন কেতন রামদাস দুঃখিত হয়ে তার বংশী ভেঙে সেখান থেকে চলে যান তাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভ্রাতার সর্বনাশ হয় সেই রাত্রে শ্রীমন নিত্যানন্দ প্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর প্রতি করুণা প্রদর্শন করে স্বপ্নে আবির্ভূত হন এবং পরের দিনই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করতে তাকে নির্দেশ দেন আজকের পাঠ এই অবধি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী শ্রেয় গদাধরে শ্রীবাসাধে গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 রা